কোরআনের এই বরকতময় মাহফিলে আসার একদিকে কনকনে ঠান্ডা অন্যদিকে এই বৃষ্টি স্নাত আবহাওয়া কনকনে ঠান্ডা এবং বৃষ্টি স্নাত আবহাওয়া উপেক্ষা করে আল্লাহর কোরআনের আকর্ষণে আমরা যারা এখানে ছুটে এসেছি যে মহান রব আমাদেরকে তৌফিক দান করেছেন শকুর গুজার হয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চকণ্ঠে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ সম্মানিত সুধিমণ্ডলী যেহেতু সময় অত্যন্ত সংক্ষিপ্ত বৃষ্টির কারণে পরিবেশ কিছুটা অগোছালো হলেও এখন বৃষ্টি ঠান্ডা হয়ে গিয়েছে বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভাইয়েরা হয়তো কাদা হয়ে গিয়েছে প্যান্ডেলের নিচে এই জন্য হয়তো অনেক ভাইরা দাঁড়িয়ে আছেন আল্লাহ তালা যেন ক্যামতির দিন এই কি আল্লাহ যেন আমাদের নাজাতের ওয়াসিলা বানিয়ে দেন সম্মানিত ভাইয়েরা সম্মানিত সুধিমণ্ডলী আমরা কোরআনের মাহফিলে এসেছি এই মাহফিলে আমরা একটি কিতাব থেকে আলোচনা করি এবং শুনি যে কিতাব থেকে আমরা আলোচনা করি এবং শুনি সেই কিতাবের নাম হচ্ছে আল কোরআন এই কিতাব গোটা বিশ্ববাসীর জন্য গোটা পৃথিবীর মানবতার হেদায়তের জন্য যিনি নাজিল করেছেন তিনি কে আল্লাহ এই কোরআন দুনিয়ার কোনো আলেমের লেখা কিতাব নয় আপনাদের কি মনে হয় দুনিয়ার আলেমরা মিলে কোরআনটা লিখে ফেলেছে না কোরআনুল করিম যেই মহান সত্তার তরফ থেকেই আমাদের কাছে এসেছে তিনি হচ্ছেন আল্লাহ আমরা অনেকেই আছি কোরআনের আকর্ষণে কিংবা কোরআনের আলোচনা শোনার জন্য আমরা এই ঠান্ডা বা বৃষ্টি স্নাত আবহাওয়া উপেক্ষা করে চলে আসি ঠিক কিন্তু আমরা অনেকেই কোরআনটা এখনও বিশুদ্ধ করে পড়তে পারি না আমরা অনেকে আছি কোরআনের অর্থ বুঝি না আমরা অনেকে আছি আমাদের জীবনে কোরআন মেনে চলি না আসলে মানতে গেলে তো জানতে হয় আর জানতে গেলে পড়তে হয় তো আমরা যে জীবনে কোরআন মেনে চলবো। আমরা তো কোরআন জানি না আর আমরা কোরআন জানব কিভাবে আমরা তো চব্বিশ ঘন্টায় কোরআনও পড়ার সময় পাই না এর কারণটা কি এর কারণ হচ্ছে কোরআনুল করিমের স্পেশালিটি এর ডিগনিটি এর ক্যারেক্টারিস্টিক কোনোটার ব্যাপারেই আমরা জানি না পরানুল করিম আল্লাহ তালা আমাদের জন্য নাজিল করেছেন যেন মানুষেরা পরের বিধান মেনে চলে তাদের জীবন গঠন করে জীবন পরিচালনা করে কিন্তু দুঃখজনক হলেও সত্য যে কোরআন আল্লাহ তালা আমাদের জীবন পরিচালনার জন্য নাজিল করেছেন সেই কোরআন আমাদের কাছে ঠিকই আছে আমাদের ঘরেও কোরআন আছে কিন্তু আমাদের জীবনে কি কোরআন আছে নাই আমাদের বাড়িতে যে কোরআন আছে সেটা হচ্ছে প্রিন্টেড কোরআন ছিলেন প্র্যাকটিক্যাল কোরআন আপনাকে ও প্র্যাকটিক্যাল কোরআন হওয়া লাগবে অর্থাৎ কোরআনের যে বিধি বিধান আছে সেগুলো আপনার জীবনে মেনে চলা লাগবে এই কোরআন আল্লাহ নাজিল করেছেন আপনি চুমু দিয়ে সুন্দর করে একটা বস্তনে দিয়ে পেঁচিয়ে ঘরের উঁচু জায়গায় রেখে দিবেন সম্মান করে এই জন্য আল্লাহ তাহলা কোরআন নাজিল করেননি বরং আল্লাহ তহ কোরআন নাজিল করেছেন আপনি কোরআন পড়বেন জানবেন আর কোরআনের জ্ঞানের আলোকে কোরআন জানার আলোকে আপনি কোরআন অনুযায়ী আপনার জীবন পরিচালনা করবেন আল্লাহ করলেন আমরা যেন কোরআনকে আমাদের লাইফের কম্পালসারি ম্যাটার বানিয়ে ফেলি আমরা যেন জীবন পরিচালনায় করানের আইনকে বাধ্যতামূলক হিসাবে গ্রহণ করি কিন্তু দুঃখজনক হলেও সত্য এই কোরআনকে আমরা এখন আমাদের লাইফের অপশনাল ম্যাটার বানিয়ে ফেলেছি আমরা সব শিখে ফেলেছি কোরআন শিখতে পারি নাই আমরা একটা চাকরি করার জন্য ডিসি হওয়ার জন্য এসপি হওয়ার জন্য ইঞ্জিনিয়ার হওয়ার জন্য ব্যারিস্টার হওয়ার জন্য ডাক্তার হওয়ার জন্য কিংবা যার যার লক্ষ্য পানে পৌঁছানোর জন্য জীবনে আমরা ২০ বছর ২৫ বছর একাধারে পড়াশোনা করতে পারি বাবার লক্ষ লক্ষ টাকা সেখানে ইনভেস্ট করতে পারি কিন্তু আমরা জীবনটাকে কোরআনের আলোকে পরিচালিত করে জাননাতে যাব। এই উদ্দেশ্যে আমরা এখনও অনেকে কোরআনটা পড়তেও পারি নাই কোরআনটা আমরা জানতেও পারি নাই এমন মুসলমান সমাজে এখন কম না বেশি বেশি বললে ভুল হবে বলতে হবে অনেক অনেক বেশি কোরআন থেকে আমরা এত গাফেল হয়ে গেলাম কেন কেন কোরআন আমাদের জীবনে এত গুরুত্বহীন এর কারণ কোরআনুল করিমের অলৌকিকত্ব করানুল করিমের বৈশিষ্ট্য এর বিরাটত্ব অভিনববত্ত এর স্ট্যাটাস কোনোটাই আমরা জানি না আমরা মনে করি এটা মোল্লাদের কিতাব এটা হুজুরদের কিতাব এটা মোল্লা মৌলভীরা পড়বে সিলেটি ভাষায় বলে মেসা বহলে পড়বা মনে করে ইতা মেসা বহলোর কিতাবই কেন কেন আমরা ফুরা কিতা করতাম মেছাবলে এইখান পঢ়বা খতম দিবা আর আমরা গেলে ফুয়ে গো মাৰবা তামিজৰ কিতাব বানাই পেলাইছো সেই জন্য কৰান আছে নাই আল্লাহ বলেছেন কিতাপ আঞ্জাল না এলেই কা লেতু হইজান না চামিনা জুলুমাত এলা নো আল্লাহ তালা বলেছেন নবী আমি আপনার উপরে কিতাব নাজিল করেছি লিতু খুরিজান্নমাত যেন এই কিতাব দিয়ে আপনি অন্ধকারাচ্ছন্ন তমসাচ্ছন্ন নিকোষ কালো অন্ধকারে পড়ে থাকা মানবতাকে আলোর রাস্তায় নিয়ে আসতে পারেন এই জন্য কোরআন নবীজির কাছে নাজিল করেছেন কি কোরআন এসেছে আমাদের জীবন গঠনের জন্য আপনি জীবন গঠন করবেন কেমনি কোরআন তো করতেই জানেন না আপনি কোরআনের স্ট্যাটাস বুঝেননি মনে করেন এটা হুজুরদের কিতাব এটা হুজুরদের কিতাব নয় আপনার আমার ঘরে যে কিতাব আছে যে কোরআন আছে এই কিতাবটা কেমন কিতাব এর মর্যাদা আগে আপনি বুঝুন মর্যাদা বুঝেন না বলে আপনি এই কোরআনটা এখনো পড়েন না এখনো শিখেননি কোরআন বুঝেননি কারণ এর মর্যাদা সম্পর্কে আপনি এখনো বুঝতে পারেননি কোরআন এটা কেমন কিতাব শোনেন কোরআন ইজ এ বুক দ্যাট ইজ মোস্ট রিড ইন দিস ওয়ার্ল্ড কোরআন হচ্ছে পৃথিবীর একমাত্র কিতাব যা এই দুনিয়ায় দিবানিশী চব্বিশ ঘন্টা অনবরত তিলাওয়াত হয় সোহানাল্লা পৃথিবীতে কোরান ছাড়া আর অন্য কোনো কিতাব নাই যা দিবানিশী চব্বিশ ঘন্টা অনবরত তিলাওয়াত হয় কোরান ছাড়া আর অন্য কোনো কিতাব নাই এখন কোরআন চব্বিশ ঘন্টা কিভাবে তেলাওয়াত হয় এখন তো বিজ্ঞানের যুগ এখন মানুষ বিজ্ঞান ভিত্তিক এবং বাস্তবিক কথা শুনতে চায় বাস্তবিক কথা শুনতে মানুষ পছন্দ করে কিভাবে কোরআন পৃথিবীতে চব্বিশ ঘন্টা তেলাওয়াত হয় এবার সেটা শোনুন মহাকাশ বিজ্ঞানী এবং জ্যোতির্বিজ্ঞানীরা গবেষণা করে দেখলেন পৃথিবীর ঘূর্ণায়মান পদ্ধতি এবং আর্নিক গতি আর বার্ষিক গতির কারণে এই পৃথিবীর বিভিন্ন স্থানে সময়ের ভিন্নতা রয়েছে যেমন বাংলাদেশে এখন সন্ধ্যা ছয়টা চল্লিশ মিনিট বাজে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা আমেরিকা এখন সকাল আটটা চল্লিশ মিনিট আমাদের সন্ধ্যা ছয়টা ছয়টা চল্লিশ তাদের সকাল আটটা চল্লিশ আপনাদের এলাকার অনেকে লন্ডনে থাকে তাই না লন্ডনে এখন কত ছয় ঘন্টা বেশ কম তাই না বারোটা দুপুর বারোটা চল্লিশ মিনিট সৌদি আরবে এখন তিনটা চল্লিশ মিনিট বিকাল তিনটা চল্লিশ আসরের নামাজের সময় লন্ডনে কিছুক্ষণ পর তারা জোহরের নামাজ আদায় করবে কোন দেশে এখন ফজরের নামাজের সময় কোনো দেশে এখন জোহর কোনো দেশে আসর কোনো দেশে গ্রীব কোনো দেশে ঈশা এই সময়ের ভিন্নতার কারণে বিজ্ঞানীরা গবেষণা করে এক আজব তথ্য পেলেন তারা দেখলেন কেবলমাত্র এই সময়ের ভিন্নতার কারণে পৃথিবীতে চব্বিশটি ঘন্টায় কোনো না কোনো জায়গায় আজান হয় সুমন আল্লাহ পড়তে মন চায় না আপনারা এখানে বসে ওয়াজ শুনতেছেন কোনো কোনো দেশে এখন মাগরিবের আজান হচ্ছে কোনো কোনো দেশে এখন আসরের আজান হচ্ছে কোনো কোনো দেশে ফজরের আজান হচ্ছে আজান হলে মুসলমানরা কোথায় যায় মসজিদে যখন আমরা নামাজে দাঁড়াই নামাজে আমরা তিলাবাত করি কোন কিতাব থেকে আর একটু জোরে বলেন কোরআন এখন বিজ্ঞানীরা গবেষণা করে দেখলেন এই সময়ের ভিন্নতার কারণে চব্বিশ ঘন্টায় আজান হয় নামাজ হয় আর নামাজে দাঁড়িয়ে মুসলমানরা একটা বই থেকেই তেলাওয়াত শুরু করে বইটার নাম হচ্ছে কোরআন তার মানে দাঁড়ালো এই পৃথিবীর একমাত্র কিতাব হচ্ছে আল কোরআন যা এই পৃথিবীতে দিবানিশি চব্বিশ ঘন্টা অনবরত পৃথিবীর কোথাও না কোথাও আল্লাহর বাগদারা দাঁড়িয়ে এভাবে অনবরত আল্লাহর কালাম তেলাওয়াত করে সু কোরআন ছাড়া পৃথিবীতে আর এমন কোনো বই আছে যা চব্বিশ ঘন্টা তেলাওয়াত হয় কথা বলেন আছে নাই কোরআন এটা কত মর্যাদা সম্পন্ন কিতাব দেখেন নো বুডি হেজ ইভার বৌদের টু রিড ওর হার্ড দা হলি বুক কোরআন এই কোরআন যিনি তিলাওয়াত করেন তিনি কখনো বিরক্ত হন না কোরআন যিনি শোনেন তারও কখনো বিরক্ত লাগে না আপনাদের বিরক্ত লাগে আল্লাহর কালাম এই কোরআনুল করিম যিনি তেলাবাদ করেন তার কখনো বিরক্ত লাগে না তিনি কখনো করেন আবার যিনি কোরআন শোনেন তারও কখনো বিরক্ত লাগে না একটা গান যখন বের হয় ওই গান কয়েক দিন শোনার পরে যুবক তরুণরা বলে এক গান আর কয়েকদিন শুনব এই গানটা পরিবর্তন করে ফেলো নতুন কোন গান যদি থাকে সেটা বাজাও কিন্তু দেখবেন আল্লাহর কোরআন শুনতে 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 কখনো মানুষের কাছে পড়াতন হয় না দেখেন আপনাদের এই এলাকায় অনেক মসজিদ রয়েছে মসজিদে প্রাপ্ত বয়স্ক হওয়ার পর থেকে আপনারা নামাজে যান প্রত্যেক দিনই মসজিদে গিয়ে দেখেন ইমাম সাহেব আপনাদের পরিচিত একটা সুরা ওই সুরা দিয়ে নামাজ শুরু করেন বলেন তো দেখি সুরাটার নাম কি সুরাতুল ফাতিহা প্রত্যেক দিন ইমাম সাহেব একটা সুরা দিয়ে নামাজ শুরু করেন প্রত্যেকটা দিন আপনি সুরার তেল আওয়াজ শোনেন বলেন তো কোলাউরার কোনো মুসলমান কি কখনো মসজিদে গিয়ে ইমাম সাহেবকে বলেছেন নাকি হুজুর আপনি কি এই একটা সোরা ছাড়া আর অন্য কোন সুরা জানেন না প্রত্যেক দিন কেন একটা সুরা দিয়ে নামাজ শুরু করেন এমন হজর এমন আপত্তি কেউ কি কোনোদিন গিয়ে করেছে নাকি কোনদিন কি করার কোন সম্ভাবনা আছে নাকি বরং দেখা যায় এমন দৃশ্য আল্লাহর কালাম মানুষ যত বেশি শুনে মানুষ তত বেশি আকর্ষিত হয়ে যায় এক এক হাফেজ এক এক কারি এক এক আলেম এক এক কণ্ঠে আল্লাহর কালাম তেলাওয়াত করে এক এক জনের ভয়েস এক এক রকম কারো কারো কণ্ঠে আল্লাহ এমন সুধা ঢেলে দিয়েছেন কারো কারো ভয়েসটা এত চমৎকার কারো কারো সুর এত সুন্দর তারা যখন তাদের সুর কণ্ঠে আল্লাহর কালাম তেলাবাদ করে মানুষের হৃদয়টা পাগল হয়ে যায় ঠান্ডা হয়ে যায় বিশেষ করে আপনারা যারা যারা করেছেন 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 মক্কা শরীফ শরীফে নামাজ আপনারা দেখেছেন ইমাম সাহেব যখন তেলাবাদ শুরু করে দেয় বিশেষ করে মসজিদে হারামে নামাজ আদায় করার সৌভাগ্য যাদের হয়েছে নিজের চোখে আপনারা সেই দৃশ্যটা দেখেছেন হারামের ইমামগঞ্জ যখন নামাজে তালাওয়াত শুরু করে দেন বিশেষ করে ফাতে আতুস শেখ দক্তুর আব্দুর রহমানের সুদেইস সৌদর সুনেইম বন্দার বানিলাম মা এখানে মহাই কালিম ইয়াসির দুসিরিফ এরা যখন তাদের কণ্ঠে আল্লার কালামের তেলাওয়াত শুরু করে দেয় তাদের পেছনে তো একজন আর দুইজন নয় লক্ষ লক্ষ মুসল্লিরা থাকে যখন তারা তাদের সুললিত কণ্ঠে কোরারেট তেলাওয়াত শুরু করে দেন পেছনের লক্ষ লক্ষ মুসল্লিরা দেখবেন কান্তে কান্তে কান্নার চিৎকারে গোটা হারামে কান্নার রোল পড়ে যায় আমিও তো অসংখ্যবার হারামে নামাজ আদায় করেছি আমরা দেখেছি ইমাম সাহেব তেলাওয়াত করতে গিয়ে তিনিও কান্না করছেন আবার পেছন থেকে মুসল্লেদের কান্নার আওয়াজ শোনা যায় আমি একদিনের শান নামাজ মসজিদে হারামে আদায় করছি ইমাম সাহেব যখন ইন্ন জাহান্নামা কান আতমের সদা সুরাতুনাবা এর এই আয়াত থেকে তেলাওয়াত শুরু করে দিয়েছে ইমাম সাহেব কান্না শুরু করে দিয়েছে আমার দানেভাবে যারা দাঁড়িয়ে ছিলেন তারা বাংলাদেশী মানুষ ছিলেন দেখলাম ইমাম সাহেবের কান্নার ছুটে তারাও চিৎকার করে কাঁদলেন নামাজ যখন শেষ হলো আমি তাদেরকে জিজ্ঞেস করলাম ইমাম সাহেব তো কোরআনের অর্থ বুঝেন ইমাম সাহেব তো বুঝে শুনেই কাঁদলেন কিন্তু আপনারা কি কারণে কাঁদলেন আপনারা তো কোরআনের অর্থ বুঝেন না লোকগুলো তখন বলল হুজুর কোরআনের অর্থ না বুঝলেও কি হবে এত সুন্দর তেলাওয়াত শুনে কলিজা ঠান্ডা হয়ে চক্ষু দিয়ে পানি বের হয়ে এসেছে বলেন কোরআন পৃথিবীতে আর কোন কিতাব আছে যেই কিতাবের তেলাওয়াতের আকর্ষণে মানুষের হৃদয়টা কলিজা ঠান্ডা হয়ে যায় এমন কোন কিতাব আসমানের নিচে দুনিয়ার উপরে আছে নাই এই কোরআন মর্যাদা আগে আপনি বুঝুন যে কোরআন আপনার লাইফের অপশনাল ম্যাটার আপনি বানিয়ে ফিরেছে এই কোরআন কেমন কিতাব জানেন দ্য নাম্বার অফ দ্য পিপল হু হ্যাভ মেমোরাইজ দ্য হলি বুক ইজ কাউন্টলেস এটি পৃথিবীর একমাত্র কিতাব এই কিতাবের মুখস্থকারীর সংখ্যা এই দুনিয়াতে অসংখ্য অগণিত হিসাবও করা যায় না সুহান আল্লাহ এই কিতাবের এত মুখস্থকারী এত হাফেজ রয়েছে অন্য কোন কিতাবের এত মুখস্থকারী নাই অন্য কোনো কিতাবের এত হাফেজ নাই কোরআন বাইবেলের নিউ রামায়ণ ইঞ্জিল এত হাফেজ নাই কিন্তু আপনি দেখেন আল্লাহর কোরআন এত হাফেজ রয়েছে গোটা দুনিয়ায় তো হাফেজ আছে কোটি কোটি এই বাংলাদেশে লক্ষ লক্ষ হাফেজ আছে না নাই বাংলাদেশের কথা আপনারা বাদ দিয়ে দেন এই কুলাউড়া উপজেলায় আপনাদের তো কত হাফেজ আছে এই কুলাউড়ায় উপজেলায় দেখবেন কোণায় কানায় সকল ইউনিয়নে হিসাব করলে শত শত হাফেজ এই কুলাউড়ার জমিনে আছে না নাই বলেন তো দেখি কুলাউড়ায় কোরআনের যত হাফেজ আছে অন্য কোন বইয়ের কে এত হাফেজ আছে নাকি বাংলাদেশে যদি হিসেব করেন দেখবেন লক্ষ লক্ষ কোরআনের হাফেজ আছে আছে না নাই আবার এই বাংলাদেশী হাফেজরা এত ট্যালেন্ট এরা এত ব্রিলিয়ান্ট এদেরকে ব্রিলিয়ান্ট বললেও কম হবে ট্রিলিয়ান্টেরা প্রত্যেক বছর যখন আন্তর্জাতিক কম্পিটিশন হয় সেখানে দেখা যায় এরাবিয়ান কান্ট্রিগুলোর প্রতিযোগী যারা থাকে এদেরকে সহ পেছনে ফেলে দিয়ে আমাদের বাংলাদেশের এই সোনার টুকরা হাফেজ হাফেজ ছেলেরা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে যায় এরা ওই ইন্টারন্যাশনাল কম্পিটিশন বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরে আসে এদেরকে কেউ একটা সংবর্ধনাও দেয় না কিছুদিন আগে ক্রিকেট খেলা গেল না আমি দেখলাম ওখানে দশটা না বারোটা দেশ মনে হয়েছিল না কয়টা দেশ ছিল ভাই মনে আছে কারো হ্যাঁ এগারোটা না আচ্ছা যাই হোক দশ থেকে বারোটা দেশ হবে দশ বারোটা দেশের বিরুদ্ধে খেলে তাও তো আমাদের ছেলেরা বিশ্বকাপে কোনো জিততে পারে আর আমার না সত্তর আশিটা দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে দিয়ে এরা প্রত্যেক বছর বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশের নামকে তারা গোটা বিশ্বে ছড়িয়ে দিয়েছে যাদেরকে সম্মান করার কথা কদর করার কথা আমরা তাদেরকে সম্মান করলাম না কদর করলাম না কি কপাল পুরা জাতি আমরা একজন হাফেজের কত মর্যাদা কত মর্যাদা একজন হাফেজের দুনিয়ার সমস্ত ক্রিকেটারদেরকে এক জায়গায় করলে একজন হাফেজের একজন হাফেজের মর্যাদার সমান হবে কখনোই না তো কোরআন এটি কেমন কিতাব দেখেন এই কিতাবের মুখস্থকারের সংখ্যাও দুনিয়াতে সবচাইতে কম না সবচাইতে বেশি এটি এমন এক কিতাব এখন আমরা আধুনিক বিজ্ঞানের যুগে বাস করছি তথ্য প্রযুক্তির যুগ বিজ্ঞানের যুগ বিজ্ঞানের এই যুগে মানুষ বাস্তবিক কথা শুনতে চায় বাস্তব ভিত্তিক বিজ্ঞান ভিত্তিক কথা শুনতে চায় কেউ যেন এই কথা মনে না করে কোরআন মধ্যযুগে নাজিল হয়েছে মধ্যযুগে নাজিল হওয়া এই কিতাব আধুনিক যুগে চলবে না আধুনিক যুগে আমরা মধ্যযুগে নাজিল হওয়া কিতাব অ্যাকসেপ্ট করে আমরা জীবন পরিচালনা করব না এরকম আপত্তি কেউ কখনো করতে পারবে না কারণ কারণ হলো বিজ্ঞানের চাইতে কোরআন এগিয়ে আছে না পিছিয়ে আছে বলেন বিজ্ঞান কোরআনের চেয়ে এগিয়ে না পিছিয়ে পিছিয়ে আছে এখন প্রশ্ন হলো পিছিয়ে আছে কেমনে কোরআন নাজিল হয়েছে আগে আর বিজ্ঞান তো আধুনিক আধুনিক তত্ত্ব দিচ্ছে এখন কোরআন তো দেড় হাজার বছর আগে নাজিল হয়েছে কিন্তু এখনো কোরআন আগে দেয়ার ইজ নো কন্ট্রাডিকশন বিটুইন দা হলে বুক কোরআন এন্ড সায়েন্স কোরআন আর বিজ্ঞানের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই আছে সামঞ্জস্য বিজ্ঞান এখন যা জেনেছে কোরআন তা জানিয়েছে আরো দেড় হাজার বছর আগে সোমান আল্লাহ পড়ে তাহলে কোরআন আগে না বিজ্ঞান আগে বিজ্ঞানের যুগে বিজ্ঞান নিয়ে ফুটানি করে কোরআনকে তুচ্ছতা ছিল কোরআ কিংবা কোরআন না শেখা না বুঝা এটা হলো এই যুগের নব্বো জাহেলিয়াত আধুনিক মূর্খতা কেমন সাইন্টিফিক কিতাব আপনার ঘরে আছে আপনি জানেনও না একটা সময় গোটা পৃথিবীতে মুসলমানরা শিক্ষা শিল্প সাহিত্য সংস্কৃতি সকল অঙ্গনে মুসলমানরা নেতৃত্ব দিয়েছিল কারণ তখন মুসলমানরা কোরআনের ছায়াতলে ছিল যখনই মুসলমানরা কোরআনের ছায়াতল থেকে বের হয়ে গেল তখনই মুসলমানদের অধপোতন শুরু হলো কোরআনটা কেমন সাইন্টিফিক কিতাব আপনি দেখেন বিজ্ঞান নিয়ে এখানে যে ছাত্ররা আছো পড়াশোনা করছো তোমরা এখনো অনেকে হয়তো কোরআনটা শিখো নাই কিংবা কোরআনটা বোঝার চেষ্টা করো না দেখো একটা কেমন সাইন্টিফিক কিতাব বাবারাও যারা আছেন সবাই শোনেন কোরআনটা কেমন সাইন্টিফিক অথেন্টিক এবং কতটা আপডেট একটা কিতাব আপনারা দেখেন বিজ্ঞান কষ্ট করে গবেষণা করে করে এখন যা আমাদেরকে জানাচ্ছে কোরআন আরো দেড় হাজার বছর আমাদের আরো দেড় হাজার বছর আগে আমাদেরকে তা জানিয়ে দিয়েছে কয়েকটা উদাহরণ দেই তাহলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন এই পৃথিবীর সেই পৃথিবীর আকৃতি কেমন এটা নিয়ে বিজ্ঞান এক এক সময়ে এক এক তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করেছে প্রাচীনকালের বিজ্ঞানীরা বলেছিলেন পৃথিবী মনে হয় চ্যাপটা অথবা পৃথিবী সমতল বিজ্ঞান একটু এগিয়ে গেল এগিয়ে যাওয়ার পর এগিয়ে যাওয়ার পরে পনেরোশো সাতানব্বই সালে এখন কত সাল দু হাজার বাইশ সাল পনেরোশো সাতানব্বই সালে ফ্রান্সিস ড্র্যাক জলপথে ভ্রমণ করে বললেন যে পৃথিবী তো চ্যাপটাও না সমতলও না পৃথিবী আসলে গোল এখন তো আর পনেরোশো সাতানব্বই সাল না এখন দু সাল এখন স্যাটেলাইটের যুগ বিজ্ঞান উন্নত হতে হতে বিজ্ঞান এখন স্যাটেলাইটের যুগে প্রবেশ করেছে বলেন পৃথিবীকে আসলেই গোল পৃথিবীকে গোল কথা বলেন না আপনারা জানেন না তাই না পনেরোশো সালের দেওয়া তথ্য পৃথিবী গোল আজকের স্যাটেলাইটের যুগে আধুনিক বিজ্ঞানের যুগে সেই কথা ভুল বর্তমান বিজ্ঞান যখন স্যাটেলাইটের যুগে প্রবেশ করলো আধুনিক যুগের বিজ্ঞানীরা বললেন পৃথিবী গোল এই তথ্য ভুল বরং পৃথিবী হচ্ছে ডিম্বাকৃতির ডিম ডিম্বুজন তো আপনারা সিলেটে তো মনে হয় আন্ডাও হয় মাঝে মাঝে নানা বইদা আন্ডা আছে বইদা তো বলা আরবি শব্দ আচ্ছা ডিম এটা কি গোল একদম গোল গোল না তাহলে আধুনিক যুগে স্যাটেলাইটের যুগে বিজ্ঞান প্রবেশ করে বলল পৃথিবীটা কিসের মতো মানে ডিম্বাকৃতির ডিমের আকৃতি যেমন পৃথিবীর আকৃতিটাও তেমন আধুনিক যুগে এসে বিজ্ঞান আমাদেরকে বলল এই পৃথিবী হচ্ছে ডিম্বাকৃতির কিন্তু যেই কিতাবকে আপনি মোল্লা মৌলভীদের কিতাব মনে করেন যেই কিতাব আপনি এখনো পড়েন নাই যেই কিতাব আপনি এখনো শিখেন নাই যেই কিতাব আপনি আপনার লাইফের অপশনাল ম্যাটার বানিয়ে ফেলেছেন যেটাকে আপনি মধ্যযুগীয় কিতাব মনে করেন দেখেন ওই কিতাবটা কত আপডেট বিজ্ঞান এখন বলেছে পৃথিবীর আকৃতি হলো ডিম্বাকৃতি আর দেড় হাজার বছর আগে আল্লাহ করার নাজিল করে আমাদেরকে জানালেন আরবি ভাষা যারা জানেন আরবি অভিধান খুলে দেখবেন উট পাখির ডিমকে আরবিতে বলা হয় দাহা আল্লাহ তালা পৃথিবীর আকৃতি বোঝাবার জন্য এখানে দা হা শব্দ ব্যবহার করেছে বল আরো বাবা দা দা হা আল্লাহ দালা বলছেন আর আমি জমিনকে ওট পাখির ডিমের মতো ডিম্বাকৃতির করেছে শোভাই আল্লাহ করার আগে না বিজ্ঞান আগে আরেকটা জোরে বলেন দেখেন ফিঙ্গার আঙ্গুলের আঙুলের ছাপ আরবিতে বলা হয় বস্মা ইংরেজিতে বলা হয় ফিঙ্গার প্রিন্ট বাংলা এটা আমরা অনেকে টিপসই বলি তাই না সালের সালের আগে আগে এখন তো সাল পৃথিবীর মানুষ না যে ফিঙ্গার প্রিন্ট নামে একটা বিষয় আছে আমাদের হাতে আঙ্গুল আছে কয়টা আর একটু জোরে বলেন দশটা এক আঙ্গুলের ছাপের সাথে আরেক আঙ্গুলের ছাপের কি কোনো মিল আছে মিল নাই এই জন্য দেখবেন আপনারা পাসপোর্ট করতে যান না আপনারা তো লন্ডনে যান বেশি বেশি পাসপোর্ট অফিসে গেলে কি করে দশ আঙ্গুলের ছাপ নেয় এবং আপনারা যে মোবাইলের সিম রেজিস্ট্রেশন করেন না তখন দেখবেন দশ আঙ্গুলের ছাপ নেয় এই যে আমাদের হাতে আঙ্গুল দশটা একটা আঙ্গুলের ছাপের সাথে আরেকটা আঙ্গুলের ছাপের কোনো মিল নাই আবার পৃথিবীতে আটশো কোটি মানুষ বসবাস করে একজনের প্রিন্টের সাথে আরেকজনের কি কোনো মিল আছে কার এখানে এটা আমরা কখন জেনেছি জানেন আঠারোশো সালে ব্রিটিশ বিজ্ঞানী উইলিয়াম হার্সাল মানব দেহের উপরে গবেষণা চালিয়ে সর্বপ্রথম এই তথ্য মানুষকে তিনি জানিয়েছিলেন এবং ইংল্যান্ডে সর্বপ্রথম এই তথ্য আবিষ্কার হয় গোটা দুনিয়ায় সর্বপ্রথম ইংল্যান্ডে এই তথ্য আবিষ্কার হয় এরপরে গোটা ব্যাপী এই তথ্য ছড়িয়ে গিয়েছে আজ জমি জায়মা জায়গা জমির রেজিস্ট্রি বুট এরপরে জায়গা জমির দলিলের কথা তো বললাম পাসপোর্ট অফিসে গেলে বিদেশে যখন যান এয়ারপোর্টের ইমিগ্রেশন সব জায়গায় ফিঙ্গারপ্রিন্ট লাগে না লাগে এটা আমরা আজ থেকে মাত্র আড়াইশো বছর আগে জেনেছি যেই ফিঙ্গারপ্রিন্টের কথা বিজ্ঞান আমাদেরকে মাত্র দুই আড়াইশো বছর আগে জানিয়েছে আল্লাহ আজ থেকে দেড় হাজার বছর আগে কোরআন নাজিল করে এই ফিঙ্গার প্রিন্টের কথাও কোরআনুল করিমের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন কোরআনুল করিমের পঁচাত্তর নম্বর সুরা সুরাতুল কিয়ামা এন তিন নম্বর আয়াত আপনি খুলে দেখুন তিন নম্বর আয়াত থেকে আল্লাহ তালা বলছেন আয়া স্যাবু এল্লে জমায় জ মা বলা কদিনা লা এনু শমিয়া সকল লোকেরা মৃত্যু পরবর্তী জীবনকে স্বীকার করে যারা মনে করে মানুষ যখন মরে যাবে মানুষ মারা যাওয়ার পর যখন তাকে কবরে দাফন করা হবে তার লাশ যখন মাটি খেয়ে ফেলবে যখন তার অঙ্গ প্রত্যঙ্গ দেহ সব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে অস্থি পিণ্ডর হাড্ডি গুড্ডি সব যখন আলাদা হয়ে যাবে কে আবার এই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাওয়া অঙ্গ প্রত্যঙ্গগুলোকে গুলোকে জুড়া লাগিয়ে জিন্দা করবে মৃত্যু পরবর্তী জীবনকে মৃত্যু পরবর্তী জীবনকে যারা অস্বীকার করে মরার পরে আল্লাহ আবার মানুষকে জিন্দা করবেন এটাকে যারা অস্বীকার করে আল্লাহ তা তাদের কথার জবাব দিতে গিয়ে এই ফিঙ্গারপ্রিন্টের কথা দিয়ে উপমা দিলেন আল্লাহ বললেন বালা কদিনা না আনু বানানা আল্লাহ বললেন বান্দারে শোনো তুমি মরে যাওয়ার পর তোমার দেখো যখন পচে যাবে গলে যাবে হাড্ডি গুড্ডি অস্থি পিঞ্জর সব যখন আলাদা হয়ে যাবে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে সেগুলোকে আমি কেবল জুড়া লাগিয়ে একত্রিত করব না বরং তার পাশাপাশি বালা না সব কিছু তো জুড়া লাগাবোই লাগাবো তার পাশাপাশি তোমাদের প্রত্যেকের হাতের আঙ্গুলের যে মাথা আছে এই আঙ্গুলের মাথার ছাপ অর্থাৎ আঙ্গুলের ছাপগুলো পর্যন্ত আবার একত্রিত করবো তাহলে বলেন তো দেখি কোরআন আগে নাকি বিজ্ঞান আগে আগে তো বলতেছেন ঠিক কিন্তু কোরআনের প্রতি তো আপনাদের গাফলতি সব শিখে ফেললেন কোরআনটা শিখলেন না কোরআন হচ্ছে আপডেট বিজ্ঞানের চাইতে আরো আপডেট বিজ্ঞান যত উন্নত সমৃদ্ধ আর বিকশিত হবে বিজ্ঞানের ভিক্ষার জুড়ি আরো বড় হবে মানুষ ভিক্ষা করতে বেরোইলে হয় থালা একটা নিয়ে বেরোয় নাহলে ব্যাগ একটা নিয়ে বের হয় বিজ্ঞান যত আগাবে তার ভিক্ষার বেগ এটা আরো বড় করা লাগবে কারণ বিজ্ঞান যত জানবে যত নতুন নতুন তথ্য বের করবে যত নতুন তথ্য বের বের করবে করার পরে দেখবে সব আল্লাহর কোরআনে আছে আল্লাহ সূর্য ঘুরে না পৃথিবী ঘুরে এটা নিয়ে বিজ্ঞান কত তামাশা করেছে মানুষের সাথে সর্বপ্রথম টলেমি বলল পৃথিবী স্থির পৃথিবীকে কেন্দ্র করে সূর্যই তার চারপাশে ঘোরে কিছুদিন পর পনেরোশো ছাপ্পান্ন সালে কোপার্নিকাস নিকোলাস কোপার্নিকাস বলল যে টলেমি এতদিন যা বলেছে সব বল আসলে সূর্যও ঘুরে পৃথিবীও ঘুরে তোমার মাথাও ঘুরে আমার মাথাও ঘুরে সব ঘুরে ঘোরাঘুরি সমস্যার সমাধান বিজ্ঞান মাত্র কয়েকশো বছর আগে দিয়েছে মাত্র কয়েক শত বছর আগে দিয়েছে কিন্তু আল্লাহর কোরআন দেড় হাজার বছর আগে নাজিল হয়েছে কোরআনুল কারিমের বিজ্ঞান মহিষরা সুরাইয়া সিদের মধ্যে আল্লাহ তালা

حتى العرجون القديم لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يس. আল্লাহ বাহন আল্লা বলছেন সূর্যের জন্য আমি একটি কক্ষপথ ঠিক করে দিয়েছি সূর্য তার ওই কক্ষপথে পরিভ্রমণ করছে চাঁদের জন্য আমি একটি মঞ্জিল ঠিক করে দিয়েছি চাঁদ তার নির্ধারিত মঞ্জিলে পরিভ্রমণ করছে সূর্য কখনো চন্দ্রের নাগালে যেতে পারে না রাত কখনো দিনের আগে যেতে পারে না প্রত্যেকেই তাদের আপন আপন কক্ষপথ অনুযায়ী পরিভ্রমণ করছে সোমান তাহলে কোরআন আগে না বিজ্ঞান আগে আপনারাই বলেন আপনাদেরকে আরেকটি মজার তথ্য দেই আমি আপডেট আর একটা তথ্য দিই কিছুদিন আগের তথ্য এগুলো হিউম্যান এমব্রয়োলজি ব্রোন তথ্য নিয়ে যারা রিসার্চ করেছেন মায়ের পেট থেকে সন্তান যে আসে এটা কি একবারে তৈরি হয় নাকি ধাপে ধাপে তৈরি হয় কিভাবে মানুষ পয়দা হয় মানুষকে আল্লাহ কেমনে পয়দা করেছেন বিজ্ঞান কিছুদিন আগে এটা যন্ত্রপাতির মাধ্যমে স্যাটেলাইটের যুগে বিজ্ঞান স্যাটেলাইটের যুগে বিজ্ঞান প্রবেশ করার পরে আবিষ্কারে যখন বিজ্ঞান সমৃদ্ধ হলো এরপরে বিজ্ঞান জানল এরপরে বিজ্ঞান গবেষণা করে দেখলো বিজ্ঞানীরা গবেষণা করে দেখলেন ব্রৌণ তত্ত্বের সমস্ত ধারণা আল্লাহর কোরআন এর ভেতরে আছে মানুষ কেমনে পয়দা হয় আল্লাহ তালা কোরআনুল করিমের বিভিন্ন জায়গায় মানুষ কীভাবে পয়দা হয়েছে কীভাবে ধাপে ধাপে মানুষকে আল্লাহ বানিয়েছে খুব সুন্দর করে আল্লাহ করানে সেগুলো বলেছেন যেমন আল্লাহ সোরা মিনুনের ভেতরে বলেছেন ওয়া কদ খনক নেল ইনসানা মিন সোলা তিম মিন সুম্মে গো নকো ফেতেন ফি করানি উম কিন সুম্মা খোলাকনেল নকো ফেটা কটেন خلقت مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحظة আল্লাহ তালা বলছেন আমি মানুষকে মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছি পুরুষের স্পাপ আর মহিলাদের অভাব এই দুটুকে একত্রিত করে এক ফুটা নাপাক পানি থেকে আমি মানুষকে পয়দা করেছি এক ফুটা নাপাক পানি আমি তার মায়ের গর্ আমি তার মায়ের জরায়ুর ভেতরে সুরক্ষিত জায়গায় রেখে দিলাম এদিকে তাকান আপনারা এক ফুটা নাপাক পানি আমি তার মায়ের জরায়ুর ভেতরে সুরক্ষিত জায়গায় রেখে দিলাম এরপরে ওই নাপাক পানি ফুটাকে জমাট বাঁধা রক্তে পরিণত করলাম অতপর সেই জমাট বাঁধা রক্তকে গষ্টপিণ্ড বানালা তারপরে সেই গষ্টপিণ্ডকে বড় একটা হাটটিতে রূপান্তর করলাম তখনও কিন্তু আমাদের ফেস কাটিং ছিল না নাক ছিল না চোখ ছিল না ঠোঁট ছিল না কান ছিল না হাত পা কিছুই ছিল না আল্লাহ তালা বলছেন আমি গুষ্ঠের একটা পোশাক পরিয়ে দিলাম তারপরে সুন্দর একটি স্ট্রাকচার দেওয়া শুরু করলাম হাত দিলাম পা দিলাম চোখ দিলাম নাক দিলাম ঠোঁট দিলাম সুন্দর একটা স্ট্রাকচার দিয়ে সুন্দর একটা ফেস কাটিং দিয়ে তোমার মায়ের গর্ভের ভেতরে আমি আল্লাহ তোমাকে বানালা এরপরে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তোমার মায়ের গর্ভে তোমাকে রেখেছি এরপরে আকারে তোমাকে দুনিয়াতে নিয়ে স্টেপ স্টেপ বাই বাচ্চার মানুষকে যে পয়দা করা হয় আধুনিক বিজ্ঞান বিশেষ করে হিউম্যান এমব্রয়োলজি নিয়ে যারা গবেষণা করেছেন তারা বললেন এই যে মায়ের পেটে সন্তান কয়েক মাসে ধাপে ধাপে সন্তান যে তৈরি হয় তারা দেখলেন যে সন্তান দর্শন শক্তি আর শ্রবণ শক্তি পাওয়ার ক্ষেত্রে আপনার দর্শন শক্তির আগে শ্রবণ শক্তি পেয়েছে এজন্য তারা বলছেন চাইল্ড গেটস হেয়ারিং বিফোর উইকস একটি সন্তান পৃথিবীতে আসার আগে মায়ের পেট থেকে বের হয়ে দুনিয়াতে আসার আগে 16 সপ্তাহ অর্থাৎ চার মাস আগে থেকেই সে মায়ের পেটে শুনতে পায় সুবহানাল্লাহ আল্লাহ আপনারা বলবেন তাহলে তো হুজুর বিজ্ঞান অনেক এগিয়ে গেছে এটা তারা জানলো কেমনে যে সন্তান মায়ের পেটে থাকা কালিনী শোনে বিজ্ঞান এটা থেকেই তো জেনেছে হয়তো বিজ্ঞান গবেষণা করে জেনেছে কিন্তু তারপরে দেখেছে কোরআনে এটা আরো আগে দিয়ে দিয়েছেন কে কেমনে দিয়েছেন আল্লাহ দেখেন শ্রবণ শক্তির কথা বুঝাতে গিয়ে আল্লাহ তালা কোরআন যে শব্দটি ব্যবহার করেছেন সেটা হচ্ছে শ্রমন আর দৃষ্টিশক্তির কথা বুঝাতে গিয়ে আল্লাহ তালা বাসর বা আবসার শব্দ ব্যবহার করেছেন আপনারা কোরআন খুলে দেখুন কোরআনুল কারীমের সমস্ত জায়গায় আল্লাহ তাআলা এদিকে তাকান ভাই আপনারা অমনোযোগী হয়ে গেলে অনেক ইনফরমেশন মিস করে ফেলবেন এই কথাগুলো সব জায়গায় পাবেন না তো আপনারা কিচ্চা কাহিনী চলতেছে এখানে আমি কিচ্চা কাহিনী বলা মানুষ না এগুলা পারিও না এই তথ্যগুলো পাবেন না তো আপনি কোরআন খুলে দেখবেন আল্লাহ তাআলা কুরআনুল করিমের সমস্ত জায়গায় বাসরের আগে সাম শব্দ দিয়েছেন বাসর মানে দৃষ্টিশক্তি আর সাম মানে শ্রবণ শক্তি আপনি কোরান খুলে দেখুন সব জায়গায় বাসরের আগে সাম কিরকম যেমন আল্লাহ কোরআনে বলেছেন ইন্না সামআ ওয়াল বাসরা ওয়াল ফুআদা কুলউলাইকা কানা عنহু উলা এখানেও বাসরের আগে এখানেও দেখবেন বাসরের আগে সাম শব্দ আছে দৃষ্টিশক্তির আগে শ্রবণ শক্তি অন্য আয়াতে যান দেখবেন আল্লাহ বলেছেন ও জালা ওয়াল আফ ইরা এখানে অবসয়ারের আগে সাম শব্দ এভাবে কোরআনুল কারিমের সমস্ত জায়গায় বাসরের আগে দৃষ্টি দৃষ্টিশক্তির আগে শ্রবণ শক্তির কথা আল্লাহ বলেছেন আধুনিক যুগের মুফস্রগণ এই আয়াতগুলোর সায়েন্টিফিক এক্সপ্লেনেশন বিজ্ঞানসম্মত ব্যাখ্যা করেছেন এইভাবে যেহেতু কোরআনুল কারিমের সমস্ত জায়গায় আল্লাহ তালা বাসোয়ারের আগে সং দৃষ্টি শক্তির আগে শ্রবণ শক্তির কথা বলেছেন তার মানে হচ্ছে মায়ের পেটে যখন সন্তান থাকে তখন দৃষ্টি শক্তি লাভ করার আগে শ্রবণ শক্তি লাভ করে আগে সুভান আল্লাহ কোরআন আগে না বিজ্ঞান আগে এর জন্য মা বোনদেরকে বলে যাই মায়ের পেটে সন্তান এজন্য আমার মা বোনদেরকে বলে যেতে চাই পেটে সন্তান নিয়ে কখনো খারাপ কাজ করবেন না কারণ বিজ্ঞান আর কোরান দুইটাই বলছে সন্তান পেটে থাকাকালে শুনতে পায় শুনতে পায় না দেখেন প্রোডাক্ট ফ্যাক্টরি ভালো হলে প্রোডাক্ট ভালো হয় ফ্যাক্টরি খারাপ হইলে প্রোডাক্টও খারাপ হয় এখন কোরআন বিজ্ঞান একমত সন্তান মায়ের পেটে থাকাকালীন জন্মের কয় মাস আগে শোনে হ্যাঁ আলোচনায় দেখতেসি কয়েকজনের বেশ মনোযোগ আছে কয় মাস আগে চার মাস আগে তাহলে এখন ওই মা যদি সন্তানকে পেটেরিয়া সারাদিন হিন্দি গান বাংলা গান ইংলিশ গান গান শুনে এই মহিলার পেট থেকে যেগুলা বের হবে হবে না আর যদি বিপরীত হয় অর্থাৎ মা যদি সন্তানকে পেটে নিয়ে আজান হলেই না মজে দাঁড়ায় কোরআন তেলাওয়াত করে জিকির আজকার তসমি তাহলিল করে তো এই কোরআন তেলাওয়াতের সাউন্ড বিকির আসকার তাসবি তাহলিলের সাউন্ড সন্তানের কানে পৌঁছায় কি পৌঁছায় না এই মহিলার পেট থেকে যেগুলা বের হবে এই সন্তানগুলো কুরআন পাগল হাদিস পাগল ইসলাম পাগল আল্লাহওয়ালা বড় বড় মুফাসসির মুহাদ্দিস মুফতি বড় বড় আলেম হবে এতে কোনো সন্দেহ না এজন্য আমার মা বোনদেরকে বলতে চাই পেটে সন্তান নি খবরদার কোনো খারাপ কাজ করবেন না নতুবা সন্তান ও বিপথে চলে যাওয়ার সম্ভাবনা আছে না নাই তাহলে এই যে বেশ কয়েকটা এক্সাম্পল দিলাম আপনাদেরকে এক্সাম্পল দিয়ে বোঝাতে চাইলাম যে কোরআনকে আমরা অনেকে আমাদের জীবন পরিচালনার জন্য গাইডলাইন বা আউটলাইন বানাতে পারিনি অনেকে আমরা মনে করি এই কোরআন হচ্ছে মধ্যযুগীয় কিতাব আমরা এখন আধুনিক যুগের মানুষ কিন্তু আমরা অনেক এলাকা আমরা এখন আধুনিক যুগের মানুষ বাবাই এটা বহুত আগর নাজি লোয়া কুরান এটা মেসা বখলর বই ইখান আমলার লাগে নাই আছে না নেইলা না ওনাদেরকে বলতে চাই দেয়ার ইজ নো কন্ট্রাডিকশন বিটুইন দা হলি বুক কোরআন এন্ড সায়েন্স কোরআনের সাথে বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব নাই বরং বিজ্ঞান পরে কোরআন আগে বিজ্ঞানের সমস্ত তত্ত্ব কোরআনের কাছে পরিত্যক্ত হিসাবে আজ প্রমাণিত হয়েছে সম্মানিত ভাইয়েরা সেজন্য এই কোরআন আমাদেরকে আগে শিখতে হবে আমরা অনেকে আছি কোরআনটা এখনো শুদ্ধ করে চেলা করতে জানি না আপনার বয়স তো কম হইল না পঞ্চাশ বছর হয়ে গেল ষাট বছর হয়ে গেল চল্লিশ বছর হয়ে গেল কই আপনি তো কোরআনটা শিখলেন না আপনার জীবনের এই হায়াত এই সময়টা দিয়েছেন কে এটা আপনারা দেখি মাতেন না মুখ ঠরা পড়ে গেল না কিতা মাথা তো লাগবো এই জীবন চল্লিশ পঞ্চাশ ষাট বছর হয়ে গিয়েছে গোটা জীবনের প্রত্যেকটা মুহূর্ত কার দেয়া দেয়া নেয়ামত নেয়ামত বলেন আল্লাহর এই সময় পেয়ে আপনারা এখনো কোরআন শিখলেন না কি জবাব দিবেন আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন আপনি আল্লাহর কাছে আমাকে বলেন এত লম্বা হায়াত পেলেন বাজার ঘাট করলেন কাজকর্ম করলেন ব্যবসা করলেন চাকরি করলেন পড়াশোনা করলেন রাজনীতি করলেন সব করলেন কোরআন শিকার টাইম পেলেন না আপনার জীবন তো ব্যর্থ কি জবাব দিবেন আপনি আল্লাহর কাছে আপনি তো আটকে যাবেন সবচেয়ে বড় কথা হলো ভাই একটু কথাবার্তা আসতে বলে কথা বলার পরিবেশ তৈরি করে দেন এভাবে তো হয় না নামাজের যে ফরজগুলো রয়েছে তার মধ্যে একটা ফরজ হলো বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করা এখন আপনি যদি বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত না করতে পারেন আপনার নামাজই তো শেষ নষ্ট হয়ে গেল আমরা অনেকে নিজের মতো করে কোরআন পড়ি কিরকম আলাম তারা আসবার কথা কইলাম না ইলা অনেকে আসেনি তেলাওয়াত করে না ইলা কোরআন তো আপনি আপনার নিজের লেখান ফুল লইতো নাই আল্লাহ কোরআন কিতা কইছেন ওয়ারাতিলিল কোরআনা তারতিলা আল্লাহ বলেছেন তিলের সাথে তাহসিনের সাথে তাজবীদের সাথে বিশুদ্ধ করে কোরআন পড়ো আদেশটা কার আল্লাহ আর একটু জোরে বলেন আদেশটা কার আল্লাহ আর আপনি যে কোরআনটা শিখলেন না আপনি বাঁচবেন কেমনে হাসরের মাঠে আমার তো বুঝে আসে না এ ভাইরা এদিকে তাকান ওঠা বসা কইরেন না যারা আছেন ভাই আর তো বেশিক্ষণ কথাও বলা যাবে আজান হয়ে যাবে একটু আপনারাও দাঁড়ায় দাঁড়ায় শোনানো অসুবিধা নাই কোরআনটা যে আপনি শিখলেন না আপনি হাসরের মাঠে বাঁচবেন কেমনে আমাকে বলেন কোরআন যার উপরে নাজিল হয়েছে ওনার নাম কি মোহাম্মদুর রসুল্লাহ আলি সাল্লাম ওই নবীর সুপারিশ চান না কে কে হাত তুলেন তো সবাই সুপারিশ চান তো নবীজির সুপারিশ ছাড়া সাফায়াত ছাড়া কেমতের দিন নাজাদ পাওয়া যাবে এবার শুনুন আপনারা সবাই বলেছেন আপনারা সবাই নবীজির সুপারিশ চান আমরা সবাই নবীজির সাফায়াত চাই কিন্তু আমার বাবারা আমার ভাইয়েরা খুব মনোযোগ দিয়ে এবার আমার কথাগুলো শুনেন যার উপরে কোরআন নাজিল হয়েছে তিনি হচ্ছেন আমাদের প্রাণ প্রিয় নবী রাহমা চাল্লিন আয়ন আমিন মোহাম্মদুর রসুল উল্লাহ ওয়াসাল্লাম আপনি যদি কোরআনটা না শিখিয়ে দুনিয়া থেকে চলে যান মনে রাখবেন ওই নবীর সাফায়া ওই নবীর সুপারিশ কিন্তু আপনার কপালে নসিব হবে না বরং নভেজিক্যাল কাম হতের মাঠে আপনার বিরুদ্ধে সাফায়াত আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবেন এই কথাগুলো মোল্লার বানানো নয় বরং কথাগুলো হচ্ছে আল্লাহর আল্লাহ তালা কোরআনে কেরিমে বলেছেন কোরআন না শিখে না পড়ে না বুঝে যারা দুনিয়া থেকে চলে যাবে হাসরের মাঠে কোরআন যার উপরে নাজিল হয়েছে নবী করিম ওয়াসাল্লাম তিনি ওই লোকদের বিরুদ্ধে আল্লাহর কাছে দাঁড়িয়ে অভিযোগ করবেন আল্লাহ তালা কোরআনে বলেছেন নবীজি হাসরের মাঠে দাঁড়িয়ে ওই লোকগুলোর বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করে বলবেন ইন্না কৌমিত সেদিন বলবেন আচ্ছা আজানের জবাব দেন আজান করে আমরা শুরু করবো আবার তা আমি বলছিলাম যে কোরআনটা না শিখে দুনিয়া থেকে গেলে নবীজির সাফায়াত পাওয়া যাবে উল্টা নবীজি আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবেন এজন্য আমি বলেছি খবরদার কোরআনটা না শিখি দুনিয়া থেকে যাওয়া যাবে না কারণ কোরআন না শিখে না পড়ে না বুঝে কেউ যদি দুনিয়া থেকে চলে যায় হাসরের মাঠে কোরআন যার উপরে নাজিল হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিরুদ্ধে দাঁড়িয়ে আল্লাহর কাছে অভিযোগ করে বলবে ওয়াকাল আর রাসূল ইয়া ইন্না দা হাদাল হাদ আল কোরো আনমা জোরা আল্লাহ তালা বলছেন ওয়াকল আর রসুল আর রসুল সেদিন বলবেন ইয়া রব্বী হে আমার র ইন না কৌ মিথ খাদু হায়াদ আল কোরআন হাজুরা আমার মতের এই লোকগুলো কোরানকে পরিত্যাগ করেছিল তারা তাদের জীবন থেকে কোরানকে মাইনাস করেছিল এরা কোরান পড়ে নাই বুঝে নাই শিখে নাই মানে নাই এরা কোরআন শিখে নাই পড়ে নাই বুঝে নাই মানে নাই এই মাঝে আমি নবীও তার কাছ থেকে আমার মুখ ফিরিয়ে নিলাম আমি তাকে পরিত্যাগ করলাম নবী যদি কারো কাছ থেকে মুখ ফিরিয়ে নেন তারে আর কে বাঁচাবে কে তার জন্য আর সাফায়াত করবে কে তাকে আল্লাহর জাহান্নাম থেকে বাঁচাবে এজন্য আমার যুবক ভাইদেরকে বলবো আমার যুবক ভাইদেরকে আমি অনুরোধ করে বলবো তোমরা আল্লাহর শিখো শিখো আল্লাহর না শিখে গেলে আপনার বিরুদ্ধে দাঁড়াবেন দাঁড়াবেন স্বয়ং যিনি কোরআন নাজিল করেছেন সবাই একটু মহব্বতের সাথে বলেন তো তিনি কে যিনি কোরআন নাজিল করেছেন সেই আল্লাহ হাসরের মাঠে আপনার থেকে মুখ চব্বিশ নম্বর সুরা সুরা তো তহান মধ্যে রব্বুল আলমিন বললেন কোরআন যারা শিখবে না কোরআন যারা পড়বে না বুঝবে না মানবে না কেবল আমি হাসরের মাটি তার কাছ থেকে মুখ ফেরাবো না বরং সব মিলিয়ে দুনিয়া আঁকে রাতে আমি তার জন্য শাস্তি রেখেছি তিনটা সবাই জুড়ে বলেন তো শাস্তি কয়টা আল্লাহতালা বলছেন ওয়ামান আও র দা বি কিরি ফাইন লাহু মাইসতন দমকা ওয়া নাহ শুরু হু য়ু মালকিয়া মাতি আমাম আল্লাহতালা বলছেন আর জারামান উপদেশ সম্বলিত কিতাবে কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে ফা ইন্না লাহহু মাঈশাতান আমি তার দুনিয়ার জীবনটাকে সংকীর্ণ করে দেব নেকেরা এই মাঈশাতান দনকার ব্যাখ্যায় দুটো অর্থ দিয়েছে জীবনটাকে কি করে সংকীর্ণ করা হবে মুফাসসিরগণ ব্যাখ্যায় বলেছেন এক নম্বর অর্থ হলো যেই সকল লোকেরা কোরআন শিখবে না পড়বে না বুঝবে না জীবনে কোরআন মানবে না ওই লোকগুলোর জীবনে প্রথম শাস্তি হলো আল্লাহ ওই লোকগুলোর জীবন থেকে সুখ শান্তি কেড়ে নেবেন বলেন তো সবাই সুখ শান্তি দেওয়ার মালিককে টাকা দিয়ে ক্ষমতা দিয়ে সুখ শান্তি কেনা যায় না আমরা এমন বহু টাকাওয়ালা পয়সাওয়ালা মানুষকে দেখেছি কত পয়সা সে তার নিজেও জানে না কিন্তু দেখা যায় রাতের বেলা ঠিক মতো ঘুমাইতে পারে না আবার দেখবেন অনেক রিক্সাওয়ালা আছে কুলা উড়াল হলিতে গলিতে রিক্সা চালায় সারাদিন রিক্সা চালায় আর তিন চারশো টাকা ইনকাম করে দেখা যায় এসার নামাজের পরে আলু ভর্তা ডাল ভাত খেয়ে নাকে তেল দিয়া নাক ডাকে ঘুমায় এরকম আছে না নাই রিক্সাওয়ালা তিন চারশো টাকা ইনকাম করে আরাম করে ঘুমায় আর কোটিপতি মানুষ তার ঘুম হয় না কেন ঘুম টাকা দিয়ে ক্ষমতা দিয়ে কেনা যায় না ঘুম টাকা ঘুম সুখ শান্তি এগুলো কার দেওয়া আরেকটু জোরে বলেন কার দেওয়া আল্লাহর আয়াতটা বাস্তবতার সঙ্গে মিলিয়ে দেখেন গিয়ে দেখেন যাদের জীবনের টাকা পয়সা ক্ষমতা পরেও সুখ নাই গবেষণা করে দেখেন এদের জীবনের ভেতরে আল্লাহর নাই এই শাস্তিটা কিন্তু আল্লাহর শাস্তি দেখবেন বিয়ে করবেন বিয়ের পরেও শান্তি পাবেন না টাকা থাকবে শান্তি পাবেন না ক্ষমতা থাকবে শান্তি পাবেন না সুখ পাবেন না কারণ আল্লাহ বলেছেন আমি তোর জীবন থেকে আমি আল্লাহ নিজেই সুখ কেড়ে নিব আল্লাহ যদি কারো সুখ কেড়ে নেয় শান্তি কেড়ে নেয় সে আর জোর করে কি সুখী বা শান্তি হওয়ার কোনো সুযোগ আছে নাকি বলেন আল্লাহ বলেছেন কোরআন যারা শিখবে না পড়বে না বুঝবে না মানবে না এদের জন্য প্রথম শাস্তি হলো আমি এদের জীবনের সুখ শান্তি কেড়ে নেব দুই নাম্বার শাস্তি হলো মুফাসির মাই শতান দনকার ব্যাখ্যায় বলেছে ওই লোকগুলো যখন মরার পরে কবরে চলে যাবে এদের কবরের জীবনটাও সংকীর্ণ হয়ে যাবে এই লোকগুলোকে যখন কবরে রাখা হবে কবরটা কিন্তু বড় সাংঘাতিক জায়গা প্রত্যেক দিন কত মানুষ মারা যাচ্ছে আমি আসার সময়ও দেখলাম আমি আসার সময়ও আপনাদের এখানে আসার সময় দেখলাম কোন একটা কবরস্থানে কবর খোঁড়া হচ্ছে প্রত্যেক দিন দুনিয়াতে অনেক মানুষের কবর কবর খোঁড়া হয় অনেক মানুষকে কবরস্থ করা হয় এই কুলাউড়ায় দেখবেন কুলাউরায় বা আপনাদের এলাকায় দেখবেন মাঝে মাঝে কবর খোঁড়া হয় একটা সময় আসবে আপনার জন্য কবর খোঁড়া হবে ওই কবরে কিন্তু আপনাকেও যাওয়া লাগবে আমাদের পূর্বে যারা পৃথিবীতে এসেছেন কেউ কিন্তু দুনিয়াতে থাকতে পারেন নাই আমিও থাকবো না আপনিও থাকবেন না কেউ আমরা থাকবো না এই কবরটা কিন্তু বড় মারাত্মক জায়গা এই কবর কিন্তু কোনো মানুষকে চিনে না আমরা যখন বাসে চড়ি সিলেট থেকে কিংবা মৌলভীবাজার থেকে ঢাকায় যাওয়ার জন্য দেখবেন এসি বাস আছে নন এসি বাসও আছে এসি বাসের মধ্যে আবার দেখবেন কয়েক ক্যাটাগরির বাস ইকোনমি ক্লাসের সিট আছে বিজনেস ক্লাসের সিট আছে কক্সবাজার যাবেন দেখবেন স্লিপার কোচের বাসও আছে লঞ্চে উঠলে ট্রেনে উঠলে দেখবেন সব জায়গায় বিভিন্ন ক্লাসের সিট আছে এমন কি বিমানে উঠলে দেখবেন ইকোনমি ক্লাসের সিট আছে বিজনেস ক্লাসের সিট আছে আবার যাদের ব্যক্তিগত বিমান আছে তারা বিমানের ভেতরে বেডরুম পর্যন্ত বানিয়ে ফেলেছে আমরা যখন এভাবে আমরা যখন বিভিন্ন জায়গায় সফর করে বিভিন্ন ক্লাসের সিটে আমরা আমাদের পছন্দ চলাফেরা করি কিন্তু বলেন তো কখনো কি দেখেছেন কবর কি আলাদা আলাদা ক্লাসের আছে নাকি বিমানবন্দরে গেলে দেখবেন যারা বিদেশে যান সাধারণ লোকদের জন্য একটা টার্মিনাল ভিআইপিদের জন্য একটা টার্মিনাল সিআইপিদের জন্য একটা টার্মিনাল আবার ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে দেখবেন ভি টার্মিনালটা কিন্তু আলাদা টার্মিনাল বলেন তো দেখি কবর এই আপনাদের আমত এলাকায় কবরস্থান আছে না কবরস্থান আছে কবরস্থানে কি ভাগ ভাগ করা আছে নাকি যে এইটা হলো কুটিপতির কবর এইটা লাখপতির কবর এটা গরিব মানুষের কবর এইটা রিক্সাওয়ালাদের পার্ক এইটা হলো আলেমদের পাঠ এরকম পাঠ পাঠ করা কি আছে নাকি কবরটা কিন্তু বড় মারাত্মক জায়গা এখানে কোনো ক্লাস নাই যেই লেভেলেরই মানুষ শোন না কেন যেই স্ট্যাটাসেরই মানুষ শোন না কেন কবরটা কিন্তু বড় মারাত্মক জায়গা রাতের বেলা আপনি যখন ঘুমান খুব নরম নরম বিছানায় সুন্দর সুন্দর বিছানার চাদর বিছাই আরাম করে ঘুমান কিন্তু কবরটা হলো এমন জায়গা বিছানার চাদর নাই ওখানের মধ্যে কোনো সৌন্দর্য নাই বরং কবর খুললেই দেখবেন এই যে আজকে বৃষ্টি হলো আজকে কবর খুললেই নিচ থেকে কি উঠবে খুব নরম নরম বিছানায় ঘুমিয়েছেন মানুষ কিন্তু পানির কাদার আপনাকে আসবে ভেতরে ভেতরে খুব দামি দামি বিছানায় ঘুমিয়েছেন দেখবেন শীতকালে যখন এভাবে বৃষ্টি যখন না হয় আবহাওয়া যখন শুকনা থাকে কবর খুললেই দেখবেন মাটি থেকে পোকামাকড় বের হয়ে আসে না নাই মানুষ কিন্তু ওই পোকামাকড়ের মধ্যেই আপনাকে মাটির বিছানায় শোয়া আসবে চব্বিশ ঘন্টা যেতে না যেতে বিভিন্ন পোকামাকড় আপনার নাকের ভেতর দিয়ে ঢুকে পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে এই রকম কবরের অবস্থা হবে কোরআনটা না আপনি যদি কোরআনটা না শিখে দুনিয়া থেকে চলে যান কবর কিন্তু আপনার সঙ্গে ভালো আচরণ করবে না এই জন্য খবরদার আমার বাবারা আমার ভাইয়েরা কোরআনটা না শিখে দুনিয়া থেকে যায় না কোরআন না শিখে না বুঝে না মেনে দুনিয়া থেকে যদি চলে যান সব ক্ষমতা সব বাহাদুরি কিন্তু একদিন শেষ হয়ে যাবে সবাই কিন্তু একদিন কবরে যাবে কোরআনটা না শিখে না পড়ে না বুঝে যদি কবরে যান দুই নম্বর শাস্তি আল্লাহ বলছেন কবরের জীবনটা এমন সংকীর্ণ হয়ে যাবে এই কবরে যখন মানুষ আপনাকে রেখে চলে আসবে এখন তো আপনি ক্ষমতার জুড়ে অনেক মানুষের জায়গা জমি দখল করে ফেলে কবরে আপনি কত বিঘা জায়গা নিয়ে যাবেন বলেন তো দেখি কবরের মধ্যে জায়গা আছে কয় হাত কিসের এত বাহাদুরি আপনার কিসের ক্ষমতা আপনার সাড়ে তিন হাত জায়গায় আপনার কপালে জুটবে এই সাড়ে তিন হাত জায়গাও সাড়ে তিন হাত থাকবে না যদি আপনি কোরআন না শিখে চলে যান মাত্র সাড়ে তিন হাত জায়গা এইটাও আরো ছোট হয়ে যাবে আরো সংকীর্ণ হয়ে যাবে এমন ভাবে শাস্তি শুরু হয়ে যাবে কবরের দুই পাশের মাটিগুলো এক হয়ে যাবে দুই পাশের মাটি যখন আপনার দেহটাকে চাপ মারবে এক পাশের পাঁচরে গিয়ে অন্য পাশের পাজরের সঙ্গে এভাবে ঢুকে যাবে এই রকম করে কবরের শাস্তি চলতে থাকবে এই জন্য আমার বাবারা আমার ভাইয়েরা সবাইকে বলছে আমার কলিজার টুকরা যুবকরা শোনক কোরআনটা না শিখে দুনিয়া থেকে চলে যেও না নইলে শাস্তিগুলোর কথা বলছি শাস্তিগুলোর কথা মনে রেখো এক নাম্বার শাস্তি আল্লাহ ওই লোকগুলোর জীবন থেকে সুখ শান্তি কেড়ে নেবেন দুই নাম্বার হল কবরে জীবন আল্লাহ তার সংকীর্ণ করে দিবেন তিন নাম্বার শাস্তি হলো এই দুনিয়া কিন্তু থাকবে না আমরা সবাই জানি একদিন কেমত অনুষ্ঠিত হবে ইসরাফিল আলাইহিস সালামের শৃঙ্গার ফুৎকারে কেয়ামতের মহাপ্রলয়নকারী ঘটনা ঘটে যাবে আসমান জমিন সব কিছু লণ্ড ভণ্ড চুরুণ বিচুরুণ হয়ে মেসাকার হয়ে যাবে কবর থেকে কেয়ামতের মাঠে মানুষদেরকে সেই দিন উঠাবেন কে যারা কোরানটা না শিখে না পড়ে না বুঝে না মেনে দুনিয়া থেকে চলে যাবে আল্লাহতালা এবার বলছেন ওই মানুষগুলোকে আমি কবর থেকে কেমনে উঠাবো শোনো এগুলো কিচ্ছা কাহিনী না সরাসরি কোরআন থেকে আপনাদেরকে শোনায় যাচ্ছি আল্লাহ বলছেন দিনে মাঠে আমি তাদেরকে কেমনে কি ভয়ঙ্কর আয়াত কি ডেঞ্জার কোথায় এখানে আল্লাহ তালা বলছেন আমি এদেরকে হাসরের মাঠে অন্ধ করে কবর থেকে তুলে ক্যামতের মাঠে নিবি এই লোকগুলো তখন বলবে আল্লাহ আমার বাড়ি তো মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার আমতইল গ্রামে ছিল আমি তো অন্ধ ছিলাম না চশমাও লাগতো না চশমা ছাড়া আমি খুব ভালো চোখে দেখতাম কিন্তু কেমতের মাঠে আজ তুমি আমাকে কবর থেকে যখন তুললে অন্ধ করে কি কারণে তুললে অগো আল্লাহ আমি তো অন্ধ ছিলাম না দেখেন পরে নায়াতে আল্লাহ বলছেন এই লোকগুলো আল্লাহর কাছে অভিযোগ করে বলবে ক্বালা রাব্বি লিমা হাসারতানি আমা ওয়াকাদ তারা বলবে লিমা হাসারতানি আমা আল্লাহ আমাকে অন্ধ করে তুলেছো কেন কুন কুনতু বাসীরা আমি তো চক্ষুমান ছিলাম চোখে দেখতাম এই অভিযোগ বান্দা কার কাছে করবে একটু জোরে বলেন কার কাছে আল্লাহ জবাব দিবেন না অবশ্য আল্লাহ তালা তখন জবাব দিবেন কলা কাদালিকা তুনা ফনাসীতা ওয়াকাদালিকালয়ু মাতুনসা আল্লাহতালা বলবেন বান্দারে তোর ঘরে তো আমার কিতাব কোরান ছিল তোর কাছে আমার কোরান ছিল চক্ষু থাকার পরেও কোরানটা দেখলি না বললি না বুঝলি না মানলি না তোর কাছে আমার কোরআন যাওয়া সত্ত্বেও তুই যেমন আমার কোরানকে ভুলে গিয়েছিলে আজ হাসলের মাঠে তোর মতো গোলামকেও আমি আল্লাহ ভুলে গেলাম একটু আগে বললাম নবীজী বিরুদ্ধে দাঁড়িয়ে যাবেন আল্লাহ এখন মুখ ফিরে আনিলেন কে বাঁচাবে রে ভাই আপনাকে এবার আমাকে বলেন জীবনটাকে কি বাড়াচ্ছেন আপনি বলেন ছাত্র ভাইরা তোমরা তো ইন্টারমিডিয়েট পাস করার পরে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য একটা না ছয় মাস এক বছর কোচিং করতে পারো অনার্স মাস্টার শেষ করার পর অনেকে বিসিএস ক্যাডার হওয়ার জন্য এক বছর দরজা লাগায় পড়ে তো তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য যদি একটা না ছয় মাস পড়ার টেবিলে থাকতে পারো বিসিএস ক্যাডার হওয়ার জন্য তুমি যদি এক বছর দরজা লাগাইয়া পড়াশোনা করতে পারো আল্লাহর জান্নাতে দেওয়ার জন্য জীবনটাকে কোরআনের আলোকে গঠন করার জন্য কোরআনটা শিখতে দুই তিন মাসও লাগবে না কোরআন শিখতে তোমার কোন শয়তানে বাধা দেয় আমার তো বুঝে আসে না এই জন্য আমি বলবো আজ মাহফিলের যারা আয়োজন করেছেন পারলে এখানে একটা বয়স্ক কোরআন শিক্ষা কেন্দ্র চালু করেন বছরে একদিন শুধু কোরআনের মাহফিল করলে চলবে না বরং প্রত্যেকই কোরআনটা শিখতে হবে আমরা তো একটা স্লোগান দেই এই স্লোগানটা সবার কাছে পরিচিত আল কোরআনের আলো আমি বলেছি এই স্লোগানটা হলো ভুল কিসের ঘরে ঘরে চালো এই স্লোগানটাকে পাল্টায় দেন যেই মানুষ কোরআন পড়তে পারে না হে ঘরের মধ্যে আলো জ্বালাবে কেমনে স্লোগান হওয়া উচিত এই রকম আল কোরআন আলো হৃদয়ে হৃদয়ে জালো আগে প্রত্যেকটি মানুষের হৃদয়ে কোরআনের আলো জ্বালাতে হবে যদি প্রত্যেকটি মানুষের হৃদয়ে কোরানের আলো জ্বালানো যায় আলোকিত হৃদয়ের এই মানুষগুলো দিয়ে শুধু ঘরে ঘরে নয় ঘরের বাহিরে এমনকি প্রতিটি ইঞ্চি জমিতে কোরআনের আলো জ্বালানো যাবে ইনশাল্লাহ আপনি আবেগ নয় বিবেক দিয়ে স্লোগান দেন আমি আজকে এই আমতইল এলাকায় এটা উদ্বোধন করে গেলাম আপনারা দিতে পারবেন না আজকের মাহফিল শেষ হওয়ার পরে সবাই ফেসবুকে একটা স্ট্যাটাস দিবেন একটা স্টোরিও দিবেন তাহলে অনেকের কাছে ছড়ায় যাবে কি লিখবেন আল কোরআনের আলো হৃদয়ে হৃদয়ে জালো যৌক্তিক বললাম না অযৌক্তিক বললাম এই যুবক যারা আছো ফেসবুক যারা তোমরা চালাও ফার পাইনি বা স্ট্যাটাস দিতে হয় নাই আছো তো খালি ছবি দেওয়া তার ছবি মাইরেও দেখো সে হটা লাইক দিল আর কি তা কে আর নিনা লাভ রিয়ে ওটা মারলো খালি আছো ওটা তুকানিত কিছু বালা বালা লেখারও দরকার আছে নি আল কোরআনের আলো ট্রেনিং একটা অভিযোগ দিনে দেখি সবর মনতা খেনি শুরুই তুমি সব সময় চলবো নি স্লোগান আগের হৃদয়ে কোরআনের আলো জালাউকা দেখবা নেত্রেও চলব আজকে কোন বিষয়ে মা তোর বুঝলো বহুত মানুষ বাড়ির যায় আমরা বাবিনা জিকায় কিতা ওয়াজ গেছ লাই কিতা শুনাইছে আর হইস না যে সুন্দর উজুনে মারছ নে আর এজনে কিয়া কয় ফাটাইচ কিতা যে ফাটাইছন আল্লাহ জানে ইলা মানে কি মারি থয় না তো বাপ কি জি কেনা হওঁতে কিতা বিষয়ে মারছন হয় আর হইস না যে সুন্দর টান মারছেন বুঝলাম তো টান মারছন কোন বিষয়ে ওয়াচ করলা বিষয়ে ক আরে বিষয়ে কইস না যে সুন্দর টানি টানি ওয়াচ করছ না আছে নিলা বিষয় কইতে পারেন কিতাব বিষয়ে মাহাত্ম বুঝলেন প্রথমে আমি আপনার আরে কোরআনের মর্যাদা বুঝাইছি যে কোরআনটা কত মর্যাদা সম্পন্ন কিতাব দ্বিতীয় পর্যায়ে কোরআন শিক্ষার গুরুত্ব নিয়ে এবলা এগুলা শেষে দিয়ে আইবি দেয় জি না বলে তা সারা রাই দিত না কিতাব আমি তো মাঞ্চর জাত নাই সারা রাই তো অসুস্থতা নিয়ে আইছে আসলে আমার কথা হইতে কষ্ট আর মাইকোর ভাইয়ার নাম দিছেন বন্ধু খাম তো বন্ধুর লাগান নাই তারা এটা মাহফিল হয়েছেন মিক্সার মেশিন আছে না আল্লাহর তো ভালোই হবে মানে মনিটর আছে দেখো নামাজ শেষ নি ভাই রসে গেছে না মিক্সার মেশিন たら আনছেন না বুঝছি এরাও আমার হিতونکو মাফিল হো আসলা আচ্ছা দুই দিন হইছে তো আর একবার যদি আল্লাহ আনাই না আর কি বন্ধু কিন্তু আমরা অবন্ধু বানাইলাম বাদ মানে আছে خلاص সব রে গইব বন্ধু মাই খাওয়ান বানা এখন কইদাম নাই কথা আসলে ভাই আমরার কাছে মিক্সার মেশিন আছে আনলেনও তারারে একটু কষ্ট হইবা লাগে আনছেন না জি না আমি চা খাই না আসলে অসুবিধা নাই আমি চাও খাই না কফিও ফিউ খাই না এখন যে আমি চা খাই না হইলাম মানষে বাপ বা তেমন হুজুরে কফি খাই লাগি গেলাম চাও খাই না কফিও খাই না আসলে আপনারা আবার অত থাম্বেলও লাগাই দেন না জানা এরা তো বই রইছেন ওই বাইতে আছেন দেখি কোন সময় কোন কথা করেন ওখানেও মারি দেবো থাম্বেলও হ্যাঁ না ইতবা যাইন হলো বইত দেখি যে কোন সময় কোন কথা খান দেখুন ওখানে লাগানি যায় আমি এক মাফিলো মাঝে মাঝে তোরা সিলেটে কইলে রাগ করে নিলেননি আপনারা আমি তো সিলেটি মানুষ সিলেটি মাতলে আমারও একটু সে হয় কোন এক মাফিলো আলোচনা করেছিলাম দুই ঘন্টা বুঝছেন মনে রাত দিতাম কমিটির বাইরে কইরা হুজুর খুব ভালো বসি খুব ভালোবাসি আপনারা আরও একটা গজলও নাই লোককে তা আমি একটা হয়েছিলাম আমাকে মেরে ফেলবেন নাকি বুঝাইছি আর এখন যে আমিও তো মানুষ ভাই দুই ঘন্টা আলোচনা করছে এখন দেখলাম সে একজন ইউটিউবও লাগাইছে বিষয় আমাকে মেরে ফেলবেন নাকি কিছু মানুষের টুকাই যে উঠা কোন সময় যে কোন কথা বাৰো এই বাৰ ওখানেও লাগাই দিম না যাইকেই চলেছি টাকা আচ্ছা এরা মনে হয় না জানি না শুন এই মিডিয়ার বাইক হলেও জানে তো বিভিন্ন জায়গার যায় এবং আমি সব জায়গা সিলেটি পরিচয় দিতে আমার বেশি ভালো লাগে কারণ আপনারা যদি সিলেটি ফুয়ারে সিলেট না সিটা আঙলে এখন ই দু আমার না আপনারা হ্যাঁ জানেন না এই জানাইবার লাগে আসলে মাঝে মাঝে সিলেটি কথা কোয়া উচিত ঠিক না নি আচ্ছা লাইনও ফিরিয়ে বেলাইনে গেলাম নাই তাহলে কোরআনের মর্যাদার ব্যাপারে কথা বলেছি এরপরে কোরআন শিক্ষা নিয়ে কথা বলেছি সর্বশেষ কয়েকটি পয়েন্ট বলে আমি শেষ করছি শুধু কোরআন আপনি নিজে শিখবেন না আপনার সন্তানগুলোকে আপনি কোরআন শিখাবেন আপনার সন্তানগুলোকে আপনি কোরআন শিখান আপনি আপনার সন্তানকে অ লেভেলে পড়াচ্ছেন এ লেভেলে পড়াচ্ছেন কোনো অসুবিধা নেই সন্তানকে সব শিখান আমার আপত্তি নেই কিন্তু সন্তানকে শিক্ষা দেওয়ার ব্যাপারে এজ এ ফাদার এজ এ মাদার বাবা মা হিসাবে আপনার রেসপন্সিবিলিটি আপনার দায়িত্ব হলো তাকে ওয়া কখ এ বি সি ডি শেখাবেন পরে আলিফ বা তা থা শেখাবেন সবার আগে নইলে সন্তানগুলো শিক্ষিত হবে কিন্তু সুশিক্ষিত হবে না কোরআন ছাড়া কখনো সুশিক্ষিত হওয়া যায় না কারণ এই সমাজে কিছু মানুষ আছে কোরআনের শিক্ষা ছাড়া শিক্ষিত হয়েছে ঠিক কিন্তু আচার আচরণে এখনো তারা পশুর মতো রয়ে গেছে এটা কোরআন ছাড়া চেঞ্জ সম্ভব নয় যেন সন্তানগুলোকে আপনারা সবার আগে কোরআন শিখাবেন আর আফসুস লাগে মাঝে মাঝে কিছু ছেলেরা আমাদের কাছে এসে বলে হুজুর আব্বু মারা গিয়েছেন জানাজান নামাজ কেমনে আদায় করে একটু শিখাই দিবেন স্ট্রেঞ্জ চিন্তা করছেন সে তার ছেলেকে নামাজি যায় যায়নি আমি কি তা মিসা মাত ইলা আছে এখন বাফু কোনোদিন উষ্ঠাকাইয়া ফসমেদি পড়ছে না তার ফুয়াফুর তো ইলা তো কিলা হায় রে হায় ইলা আসুন নি আমার অনেক আসুন খুব নামাজি হাজি সাহ নিজের ফুয়াফুর তোর কোনো খোঁজখবর নেই আসুন না আর হাজি সাহ হলো তো বাংলাদেশে ভোলা অত হাজি নামর হাজি আছে না নিউ একবার হজ করে হাজি আর দুই তিনবার করলে হাজি কইলে গুসা করে হয় হাজি করছি আমার আলহাজ কইবে আচ্ছা কাজ আন আল্লাহর রসুল হজ করছিল মাথন না আপনারা আমরা কেতা কইনি হাজি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম আলহাজ মুহম্মদ সাল্লাম হয়নি আমরা কইনি হাজি আবু বকর রি আল্লাহ আমরা কইনি আলহাজ উমর রি আল্লাহ আমরা কইনি হাজি উসমান বা আলহাজ আলী রাদি আল্লাহ এলা হয়নি আপনার লোক গানে হাজি হয়ে আমরা তো মক্কা শরীফ ও পর্যন্ত কইছি ইয়া হাজী যুক্তি দেখ আচ্ছা হোকা যায় আপনার আর মসজিদ জুরি তাকি জুরি তো আপনার খান্দ আপনার নেই জুরি তাকি এক বাই আইসেন এখন এখন তো শীতর দিন এখন সব মসজিদ গেলে দেখবা কার্পেট পিছাইলে আছে তাই এখন এখন দেখ ভাই ভাই আইয়ে কার্পেট ছাড়া নমাজ করছেন টাইলস টাইলস তো ঠান্ডা থাকে এখন আপনি তো নাম না। তখন আপনি কিলা হয়েন অ মুসল্লি ভাই আজকা অনিয়া নামাজ করুক যাই নামাজ তার নাম জানা করি তাদের সম্বোধন করছেন কিতা কইয়া মুসল্লি মুসল্লি ঠিক আছে আপনার নাম জানায় না লাগে কই হাতজি হস ঘটে এটা কয় হাতজি নমাজও আছে কয় মুসল্লি এখন হো টাইটেল যদি ইনো লাগাই লাগে উলাতা অক্ত নমাজ এর নাম হয়ে বলা মুসল্লি আব্দুল করিম মুসল্লি আব্দুল সত্তার মুসল্লি আব্দুল সামান ঠিক কুসিস নি আর লাগাই বেড়াঝরাগাই যাব হয় তুমি যদি একবার হজদায় হও এক ফরজ না আদায় করছো আমি ডেইলি ফাস্টা ফরজ আদায় করি আমার নাম মুসল্লি 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 আব্দুল সামান

পরিচিত যে আব্দুর রহমান সুদাইসর নাম তো জানান আমরা কিন্তু এখন আলহাজ হাজি আব্দুর রহমান আর সুদাইস হাজ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই হাজ ইমাম শাহি রহমতুল্লাহ আলাই হইনি কোনো দিন আমার কথা রাগ করলেন আপনারা আমিও তো আগে হয়েছে আমিও তো আল্লাহর ঘর দেখিছি ইতা লাগানি ঠিক না লাগাইবেনি আপনারা আপনি সব করছেন ভাল লাগি ইতা লাগাইন কিছু মানুষ যারা রাজনীতি জড়িত এরা লাগায় এদের মাঝে বেশি অভ্যাস আর এলাকা এলাকাত মাতব্বরটাই বর কিছু মানুষ আছে এরা বেশি লাগায় আমি আবার একটা টুটখাটা মানুষ যেখান কইলাই সামনে সামনে হইলাই রাগ করলেও তো কিচ্ছু খরার নাই এগুলা খরা যেত না আচ্ছা তাহলে সন্তান যারা নিজের ফফুরেন তরে কোরআনটা শিকাউ কো আল্লাহর আস্তে ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা নবীজি বলেছেন মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলের স্বভাবের দ্বারা বন্ধ হয়ে যায় কিন্তু তিনটি যে তিনটি জিনিসের স্বভাব সে কবরে গিয়েও পায় এক নাম্বার সৎকতুন জারিয়া সৎকায় জারিয়া স্বভাব দুই নাম্বার হাইলমন ইনতাক ইলমুন ينتفع به এমন জ্ঞান যে জ্ঞানের মাধ্যমে মানুষেরা উপকার লাভ করে তিন নাম্বার ওয়ালাদুস সালেহ ইয়া দাউলাহু এমন নেককার সন্তান যে সন্তানগুলো তার পিতামাতার জন্য দোয়া করে সুবহানাল্লাহ পড়েন জন সন্তানগুলোকে কোরআন শেখাবেন সন্তানগুলোকে যেমন কোরআন শেখাবেন ঠিক তেমনি ভাবে আপনার নিজের পরিবারকে কোরআনের আলোকে পরিচালিত করবেন নিজের জীবনকে কোরআনের আলোকে পরিচালিত করবেন কোরআনের সমস্ত বিধিবিধানগুলো আপনার নিজের জীবনে মেনে চলবেন ফাইনালি যে পয়েন্ট বলে শেষ করব এই কোরআন দিয়ে নিজের সমাজও চালাবেন নবীজি শুধুমাত্র কোরআন দিয়ে নামাজ আদায় করেই কোরআনটাকে নামাজের মধ্যে সীমাবদ্ধ বা মসজিদের ভেতরে সীমাবদ্ধ রাখেননি বরং এই কোরআন নিয়ে রাষ্ট্রকে তিনি পরিচালনা করেছেন নাকি আমি ভুল বলেছি এখন আমাদের কোরআন এক জায়গায় মসজিদে আর সমাজে কোরআন চলে না এই জন্য মুসলমানদের এই দুরাবস্থা হয়েছে অথচ আল্লাহর নবী সহ খোলাফায় সমস্ত শাসকগণ আল্লাহর কোরআন দিয়ে তারা সবকিছু পরিচালনা করেছেন এই জন্য সেই সমাজটা সোনালে সমাজ ছিল ইনসাফ ছিল কেমন ইনসাফ ছিল দেখেন একটা ঘটনা আমার মনে পড়ে গেল ঘটনাটা শুনেন আল্লাহর নবীর আদালতে একবার এক মহিলা চুরি করে ধরা পড়েছে নবীজের আদালতের সামনে তাকে হাজির করা হলো মাকজুমা গুত্রের সম্ভ্রান্ত এক নারী চুরি করে ধরা পড়লো সাহাবায়কেরা পারস্পরিক পরামর্শ করছেন এই মহিলা বড় নামি দামি বংশের মহিলা এখন ইসলামে চুরির বিধান হল পুরুষ চোর সে পুরুষ হোক কিংবা নারী হোক যদি ধরা পড়ে যায় প্রমাণিত হয় তাহলে তার হাত কেটে দাও সাহবা কেরাম চিন্তায় পড়ে গেলেন নবীজি তো কোরআন দিয়ে বিচার করবেন প্রমাণ হয়ে গেলেই এই মহিলার ব্যাপারে রায় দিবেন হাত কেটে ফেলার জন্য কিন্তু ওই মহিলা তো সম্ভ্রান্ত বংশের নারী এই জন্য এই জন্য তারা পরামর্শ করলেন ওই বংশের মান সম্মান যেন নষ্ট না হয় রায়টা যেন মহিলার বেলা একটু কমায় দেওয়া হয় এই জন্য নবীজির কাছে সুপারিশ নিয়ে যাওয়ার জন্য তারা সিদ্ধান্ত নিচ্ছেন কিন্তু কে নবীজির কাছে সিদ্ধান্ত কে নবীজির কাছে এই পরামর্শ নিয়ে যাবেন প্রস্তাব নিয়ে যাবেন কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না কেউ যাওয়ারও সাহস করছে না সর্বশেষ সবাই মিলে পরামর্শ করলেন সিদ্ধান্ত নিলেন রাদিয়াল্লাহু হ তাকে নবীজি বড় ভালোবাসতেন মহব্বত করতেন সাবেরা সিদ্ধান্ত নিলেন যেহেতু নবীজি তাকে ভালোবাসেন পছন্দ করেন সেই জন্য উসামা ইবনু জাইদ রাদিয়াল্লাহু আনহু কে বললেন ওগামাদের আমাদের ভাই উসামা নবীজির কাছে তুমি এই প্রস্তাব নিয়ে যাও নবীজির কাছে উসামা ইবনু জাইদ রাদিয়াল্লাহু আনহু তিনি যখন এই প্রস্তাব নিয়ে গেলেন এই কথা শোনার পরে নবীজির এমন অবস্থা হল আসমান যেন তার মাথায় ভেঙে পড়ার উপক্রম হয়ে গেল সঙ্গে সঙ্গে তিনি মিম্বরে দাঁড়িয়ে বক্তব্য দেওয়া শুরু করলেন আল্লাহর আল্লাহর নবী তখন বললেন আমার সাহাবিরা শোনো একজন সম্ভ্রান্ত নারীর বেলায় বিচারের রায় যেন কমিয়ে দেয় এই প্রস্তাব আমার কাছে তোমরা এসেছো আমি তোমাদেরকে বলছি ওই মহিলার জায়গায় যদি আজ আমার নিজের থাকতো তাহলে বিচারের রায় দিয়ে অন্য কোনো জল্লাদকে দিয়ে নয় বাবা হয়ে নিজের মেয়ের হাত আমি নিজেই কেটে ফেলে দিতা এটা কোরআনের বিচার আর যেই সমাজে কোরআনের বিচার চলে না সেখানে ন্যায় বিচারও পাওয়া যায় অবস্থা এমন হয় নিজের কেউ আকাম কুকাম করে জেলখানায় ঢুকলে অসির কাছে অসি কারে ধরছে মেয়েটা আমার লোক তাড়াতাড়ি ছাড়ো আছে এরকম বিচারের বাণী নীরবে নিভৃতে দে মরছে যেই সমাজে কোরআন দিয়ে বিচার হয় ওই সমাজে সুখ শান্তির ফল্লু ধারা প্রবাহিত হয়ে যায় একটা চুরির বিচার কোরআন দিয়ে করে দেখেন যত শেষরা চোর আছে সব এক বিচার দেখে জনমের মতো সাইজ হয়ে যাবে ধর্ষণ কমছে না দিন দিন বাড়ছে একটা ধর্ষণের বিচার কোরআন দিয়ে করে দেখেন যতগুলা লুচ্চা আছে এক বিচার দেখে জনমের মতো তারা সাইজ হয়ে যাবে এই জন্য কোরআন শুধু তেলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না কোরআন তেলাওয়াত হবে কোরআন আমরা পড়ব বুঝবো কোরআন দিয়ে নিজের জীবন সাজাবো নিজের পরিবার কোরান দিয়ে গঠন করব কোরআন দিয়ে আমরা আমাদের সমাজটাকেও পরিচালনা করব। তাহলেই কোরানের পরিপূর্ণ হক আদায় হবে নইলে কোরআনের হক আদায় হবে না আল্লাহ তালা আমাদেরকে কোরআন শেখার পড়ার বুঝার এবং জীবনের সকল ক্ষেত্রে কোরআন মানার তৌফিক দান করেন আমরা সবাই বলিয়া আমিন